আজকে এখানে আসার কথা ছিল না, মানে আসা হয়েছে মোট একজনের জন্য আর কি। এখানে আজকে আসার কারণ হচ্ছে যে আলাদাভাবে মাকে এক পলক দেখে যাওয়ার। এখানে আমার প্ল্যান কোনো নাই, আমার প্ল্যান হচ্ছে 2500। মা তুমি দয়া করো, যদি সব সময় সববারে আমি তোমার পূজা করতে পারি, আমি না আমরা সবাই, বিশেষ বিশেষ বলতে বিশেষ বলতে ভালো লাগা ভালোবাসা দুইটাই আলাদা। জন্ম নিয়েছি যখন আছে তো সাথে একজনই, জানি না তাকে পাবো কি না, কিন্তু আশা আছে মার কাছে যে মা আর কিছু চাই না, হোক সে কুচ্ছিত বা কালো দরকার নেই, মন ভালো হলেই হবে যদি সমাজে তাকে নিয়ে চলতে পারি। সবাই যদি বলতে পারে যে আমার বাবার নাম ধরে যে তার মেয়ের জামাইটা ভালো, যদি সমাজে বলতে পারে, এটাই চাওয়া। আর মার কাছে বলবো সবাই রে ভালো রাখুক সুস্থ রাখুক, যদি সামনেবার মার পূজাটা সবাই মিলে করতে পারি। কালকে আসতে পারবো কি না, 12-4 দিন আছে, আসতে পারবো কি না জানি না, যদি মা বাঁচায় রাখে অবশ্যই আসবো। আজকে আসার কারণ হচ্ছে যে আলাদাভাবে মাকে এক পলক দেখে যাওয়ার। অনেক ভিড় থাকবে, অনেক মানুষ থাকবে, নাও দেখতে পারি, মানে না দেখার কোনো কারণ নাই, কারণ একটাই, অনেক মানুষ থাকবে, তার মধ্যে ঝামেলা এসব মিলিয়ে আজকে আজকে আসছি। যেহেতু মা কৃপা করেছে আজকে ডাকেশ্বরী মায়ের কাছে আসছি, আমাদের মা দুর্গার কাছে আসছি, যে মাকে বলবো মা আর যাই হোক যত ঝামেলাই হোক সব অনুষ্ঠান যদি পালিত হয়, মা তুমি দয়া করো যদি সব সময় সববারে আমি তোমার পূজা করতে পারি, আমি না আমরা সবাই, মানে ভগবান সবারই তো মনের আশা পূরণ করছে, তো ভগবান যে আল্লাহই তাই, আমার বিশ্বাস একটাই, দুজনই এক, সবাই যে নামে ডেকে শান্তি পাই সবই নামেই ডাকি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মা দুর্গার কাছে বলবো যে মা অসুরের বিনাশ তো সবসময় করো, আমাদের মেয়েদের একটু সাহস দিও, যদি আমরাও খারাপ লোকেদের একটু শাস্তি দিতে পারি। এইখানে তো আমার কখনো আসা হয় নাই, তাই এইখানে উদযাপনটা কিরকম সেটা আমি জানি না, কিন্তু ওইখানেই আমার অনুষ্ঠান, ওইখানেই আমি আনন্দ করি, মনে করি আমার গ্রামেই অনেক ভালো আর কি। এখানে আমি সবাইকে দেখতে পাই, মানে গ্রামের সবাই, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই এখানে থাকে, তাই সবাইকে নিয়ে একসাথে আনন্দ করাটাই তো আলাদা বিষয়। তো আজকে এখানে আসার কথা ছিল না, মানে আসা হয়েছে মোট একজনের জন্য আর কি। এখানে যাক, এসে দেখতে পারলাম অনেক ভালোই হইতাছে, মানে কল্পনার বাহিরেই ছিল যে এবার পুজো হয়তো বা আমরা ঠিক মতো করতে পারবো না, যেটাই ছিল। অনেক জায়গায় এরকম হয়েছে, প্রতিমা ভাঙা হয়েছে, যে আমরা আতঙ্কের মধ্যে ছিলাম যে এবার কি আমরা আনন্দ করতে পারবো না প্রতিবারের মতো, তো সেটা ঠিক হয়ে গেছে, মানে ভাবলাম যে এর আগের বারের মতো এবারও আমরা আনন্দ সব কিছুই মিলে একসাথে সবাই আনন্দ করতে পারবো। তো এখানে আমার প্ল্যান কোনো নাই, আমার প্ল্যান হচ্ছে 2500 ওইখানেই, হ্যাঁ। আর ঠাকুর ঘুরতে যাওয়ার প্ল্যানটা হচ্ছে এবার নারায়ণগঞ্জেতে আসা আর কি, হ্যাঁ, ফ্যামিলি সবাই মিলে নারায়ণগঞ্জেতে আসব। আর আমাদের ওইখানে তো খুবই আনন্দ হবে, সবাই মিলে একসাথে আনন্দ করব। আর এবারে মতো যাতে প্রতিবারও এরকম পূজা আমরা সুন্দরভাবে করতে পারি, এটাই আর কি চাওয়া।